Copy. Box. Eid Mubarak. Say Eid Mubarak. Eid Mubarak. Eid Mubarak. Say Eid Mubarak. Eid Mubarak. Assalamu alaikum everyone. Eid Mubarak. Asha kori shobai bhalo achen. Alhamdulillah amrao bhalo achi. আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা কানাডাতে লকডাউনের মধ্যে ঈদটা পালন করেছি। এটা চাঁদ রাতে একটু বাইরে ড্রাইভ রাউন্ডে বের হয়েছিলাম। কালকে যেহেতু ঈদ, বাসায় এসে আগে থেকে কিছু প্রিপারেশন করে রাখা উচিত। তো কিছু রান্নাবান্না, মিষ্টি আগের দিন রাতে মেক করে রেখেছিলাম। তো তারপরে আমার মেয়েদের হাতে একটু মেহেদি দিয়ে দিয়েছি। আমরা নিজেরও একটু একটু করে মেহেদি দিয়ে দিলাম। তারপরে সকালবেলা উঠেই আরও কিছু প্রিপারেশান নিয়ে নিয়েছি। চেষ্টা করেছি সবাই আসার আগে সবগুলো যেন ভালোভাবে করে নিতে পারি। যেহেতু আমাদের এখানে এখনও লকডাউন চলতেছে, তো ফ্রেন্ড সার্কেলরা আসার তেমন কোনো সম্ভাবনা নাই। তারপর আমার ননদদেরকে, মামাদেরকে আসতে বলেছি। ওরা আসার আগে চেষ্টা করেছি টেবিলটা একটু গুছিয়ে নিতে। ঈদ বলে কথা, একটু একটু করে সব আইটেমে মেক করতে ইচ্ছে করে। ছেলেরা ঈদের নামাজ পড়ে চলে এসেছে। এখানে যখন করোনা ছিল না, তখন আমরাও যেতাম মসজিদে নামাজ পড়তে। আমার ননদরও এসে গেছে এর মধ্যে। এখন সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো। একটু পরে মামা মামিও এসেছে। আসলে ঈদের সময় এক একজনের বাসায় যেতে ভালোই লাগে, কিন্তু লকডাউনের কারণে অনেক রিলেটিভও আসে নাই আমাদেরও যাওয়া। তারপরে আমরা বের হলাম, এখন যাচ্ছি আমার মেয়েদের অ্যারাবিক টিচারের বাসায়। ওরা রোজার মধ্যে কোরআন কম্পিটিশন করছিল, ওটার মধ্যে ওরা দুজনে থার্ড হয়েছে। তো ওদের গিফটগুলো কালেক্ট করতে গেলাম। তারপরে গেলাম আমার ননদের বাসায়। ননদ ডাকতেছিল খাওয়ার জন্যে। ও অনেক কিছু করেছে, মিষ্টি, রসমালাই, তন্দুরি চিকেন, পোলাও, খিচুড়ি, গরুর কলিজা ভুনা। ওয়েদারটা অনেক ভালো ছিল, একদমই ঠান্ডা ছিল না। ওরা একটু বাইরে প্লে করতেছিল। পিছনের খোলা মাঠটা অনেক ভাল লাগে, মানুষ রান করে, প্লে করতে পারে। সবাই মিলে এখানেও গল্প গুজব আর খাওয়া দাওয়া চলতেছিল। ঈদের দিন একটু একটু করে তো খেতেই হয়। ননদের বাসার আড্ডা শেষ করে এবার বিকালে বের হলাম ওদেরকে নিয়ে ভাইয়ার বাসায় যাব। ওখানে যাওয়ার পরে ওদের লবিতে দেখলাম যে ঈদের ডেকোরেশন করেছে। আমরা এলিভেটরের জন্য ওয়েট করতেছিলাম। ভাইয়াদের বাসার ব্যালকনি থেকে পুরো ডাউনটাউনের ভিউটা দেখতে ভালোই লাগে। এর মধ্যে আমরা ঈদের চাটও দেখতে পাই।
তো ভাবি এখানে অনেক কিছু বের করতেছিল, তো আমি বললাম যে বের করার দরকার নাই, অল্প কিছু খাবো। তারপরে ওদের বাসা থেকে চলে আসতেছিলাম, আসার পথে ওরা বলল যে আইসক্রিম খাবে, তো ওদের জন্য ম্যাকডোনাল্ডস থেকে ম্যাকফ্লোরি নিলাম। এটা হচ্ছে ঈদের পরের দিন রাত, ভাইয়েরা আসছে, সারিনা সুবাহ জাফি জায়ান মিলে একসাথে বসে নাস্তা করতেছে। আমার আজকের ঈদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করবেন, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।